আবারও নেটিজেনদের রোষের শিকার গায়ক রূপঙ্কর বাগচি। কে কে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেই কন্ট্রোভার্সি কিছুতেই গায়কের পিছু ছাড়ছে না। কিন্তু কি হয়েছে বলুন তো, আবারও কেন জনরোষের মাঝখানে এসে তিনি পড়লেন? কেনই বা তার নাম এতটাই বেশি বারংবার কন্ট্রোভার্সির সঙ্গে জড়িয়ে যান? কিছুই নয়, বেসিক্যালি অরিজিৎ সিং তার একটি ছবি পোস্ট করেছেন, অ্যান্ড সেখানে পোস্ট মানে হচ্ছে তার প্রোফাইল পিকচার তিনি ফেসবুকে চেঞ্জ করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে মাথায় রয়েছে পাগড়ি, অ্যান্ড সেই পাগড়ি পরে স্টেজের উপরে রাখা রয়েছে গিটার এবং তিনি স্টেজ প্রণাম করছেন। আর সেটার পরেই এই ছবিটা তোলা হয়েছিল 2019 কি 21, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ঠিক মনে পড়ছে না, কারণ এই ছবিটা ইজ এ ভেরি কমন ছবি অফ অরিজিৎ সিং, আই হ্যাভ সিন ইট। এবার সেই ছবিটা পোস্ট করার পরে রূপঙ্কর বাগচি সেখানে কমেন্ট করেন, ভালোবাসা নিও। ব্যাস শুরু, এখান থেকে কেলেঙ্কারি। বাট কেন, এটার মধ্যে কি কেলেঙ্কারি, কি এমন রয়েছে সেটাই তো এখনো বুঝতে পারলাম না। লোকে লিখছে হু ইজ অরিজিৎ সিং ম্যান, কারণ তিনি কে বলেছিলেন হু ইজ কে ম্যান, কারণ কে যখন কলকাতায় এসেছিলেন শো করতে, অ্যান্ড শো করার ঠিক শো করতে করতেই হঠাৎ করে তিনি কোল্যাপস করে যান, আর তারপরে গিয়েই প্রচণ্ডভাবে একটি বড় কন্ট্রোভার্সির আকার ধারণ করে এই পার্টিকুলার লাইভে এসে যখন রূপঙ্কর বাগচি এই কোটেশনটা তিনি দিয়েছিলেন। আর এবার এই কোটেশনটাকে তুলেই সেখানে শুধুমাত্র কেকের জায়গায় বসানো হলো অরিজিৎ সিং। তবে কি কারণে বলুন তো? এক্স্যাক্টলি আমি এটা বুঝতে পারলাম না। মানুষ ভালো করলেও ট্রোলড হন, খারাপ লিখলেও ট্রোলড হন, তাহলে এক্স্যাক্টলি তিনি করবেন কি? তিনি তো ইমেজ অলরেডি ঠিকঠাক করার জন্য উঠে পড়ে লেগেছেন, তিনি অলরেডি প্রেসের সামনে এসে তিনি সরি বলেছেন, তাহলে কেন ভাই? কিছুটা সময় তো, কিছুটা হলেও তো একটুখানি স্পেস দিন মানুষটাকে, তারও তো ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, সেটাও তো বুঝতে হবে। তিনি তো ভালোই কিছু বলেছেন, তিনি তো খারাপ কিছু বলেননি। ভালোবাসা নিও, টেক মাই লাভ, এটাই তো শুধু তিনি বলেছেন, এর বাইরে গিয়ে আর কিছু বলেছেন? তাহলে কেন, কি কারণে ওনাকে এতটাভাবে ট্রোলড? আমি কোনোভাবে বায়াস ওয়েতে আমি কিছুই বলছি না, তিনিও একজন শিল্পী, অরিজিৎ সিংও একজন শিল্পী, তো তাহলে দুজনকেই সমানভাবে সম্মান দেওয়া উচিত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিৎ সিং কিছুদিন আগেই শহর কলকাতায় লাইভ ইন কনসার্ট করেছিলেন, আর সেই কনসার্টের ভিডিও কিন্তু বেশ ভাইরাল। সেটা কারণে, এই কারণেই হচ্ছে যে সেখানে রূপম ইসলাম লুকিয়ে দেখতে গিয়েছিলেন ছবি, আর ইভেন অরিজিৎ সিংও কিন্তু রূপম ইসলামের কনসার্ট কিন্তু লুকিয়ে দেখতে যেতেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে ভাইরাল ভিডিও সেটা হচ্ছে যে রূপঙ্কর এবং অরিজিৎ সিং একসাথে যুগলবন্দি, আর সেই যুগলবন্দি কিন্তু বেশ মন ছুঁয়ে গেছে এবং সামনাসামনি একটি খবর এসে গিয়েছে, কারণ রূপম ইসলাম তিনি পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, সেখানে তিনি বলেছিলেন যে অরিজিতের সঙ্গে নতুন একটি প্রজেক্ট আসছে খুব শীঘ্রই, তবে সেখানে কী প্রজেক্ট সেটা সম্পর্কে এখনও অবধি তিনি কোনোভাবে খোলসা করে বলেননি। বাট এই মুহূর্তে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটাই আমরা একটুখানি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখব, কারণ যেটা নিয়ে রূপঙ্কর বাগচি প্রচণ্ডভাবে এখনও অবধি ট্রোলড হয়েই চলেছেন। বেশ এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য, মানে এক্স্যাক্টলি এই গল্পটা কত দূর এগোচ্ছে, এবার আরও কি আসছে কমেন্টসে, সারো সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আমি শেষ করছি। এরকম ধরনের এক্সক্লুসিভ মুহূর্তের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুললে চলবে না।